প্রথমেই ক্ষমা প্রার্থী যে আমাকে ভিডিওটা এভাবে গাড়ির ভেতরে বানাতে হচ্ছে কারণ রাস পূর্ণিমা চলছে বাইরে কীর্তন অনুষ্ঠানের আওয়াজ প্রচুর আসছে ভিডিও বানানো কোনোভাবেই পসিবল হচ্ছে না তাই এভাবে বানাচ্ছি যাই হোক মেইন পয়েন্টে আসি মেইন পয়েন্টটা হলো একটু আজকে একটু হাটকে সেটা হলো যে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে কে বলতে পারে কে চেন জানতে পারেন কে অবশ্যই একজন বড় মাপের কোনো ফেস বড় মাপের কোনো ফেস বলতে একজন ইউটিউব ক্রিয়েটার ইউটিউব ইনফ্লুয়েসার শুধু একজন নয় বেশ কয়েকজন আনতে পারেন কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা যদি কেউ পালন করে থাকেন তিনি হবেন ধ্রুবরাটি কেন এই কথা বলছি কারণ আমরা দেখতে পেয়েছি দু লোকসভা নির্বাচনের আগে যখন সবাই ভাবছিল যে বিজেপি চারশো পার করে যাবে বিজেপি বারবার বলছিল এবং বিরোধী জোট কণ্ঠাসা হয়ে পড়েছিল তখন ধ্রুবরাঠি বারবার ডিকটেটারশিপ নিয়ে বলেছিলেন মোদীজির ডিকটেটারশিপ নিয়ে বলেছিলেন বা কেন্দ্র সরকারের ডিকটেটারশিপ নিয়ে বলেছিলেন যে কিভাবে কেন্দ্র সরকার ডিকটেট করতে পারে কীভাবে সংবিধান চেঞ্জ করে দিতে পারে তা স্ট্রং অপোজিশন দরকার এবং তার এই ভিডিও প্রভাব ফেলেছিল এবং স্পেশালি তিনি ওয়েস্ট বেঙ্গলের পাবলিকদের ওয়েস্ট বেঙ্গলের জনগণ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাচ্চা বাচ্চার তিনি প্রশংসা করেছিলেন কারণ পশ্চিমবঙ্গে তার ভিডিওকে স্ক্রিনিং করা হয়েছিল পাবলিকলি দেখানো হয়েছিল তার ভিডিওকে এবং তিনি ওয়েস্ট বেঙ্গলের ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন এবং বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল দেখো কতটা উন্নত কতটা শিক্ষিত তো আমি সেই অনুযায়ী বলতে চাই ধ্রুবরাটিকে যে দেখুন আপনি খুব ভালো ভিডিও বানিয়েছেন যার জন্য কেন্দ্রে একদম একক ক্ষমতায় কোনো দল আসতে পারেনি তাদের জোট বেঁধে আসতে হয়েছে এবং যার জন্য সংবিধান আপনার মতে সংবিধানটা ঠিক আছে সংবিধান পাল্টানো সম্ভব হয়নি এবং তাই বিরোধী দলের এখন একটা স্ট্রং একটা হোল্ড রয়েছে কিন্তু লোকসভায় বলা যেতেই পারে এটা একদম নিঃসন্দেহে এ কারণ ধ্রুবরাঠির ভিডিও ভীষণ রকমভাবে ইম্প্যাক্ট ফেলেছিল এবং সম্প্রতি ধুবরাটি গতকালও দেখলাম যে মহারাষ্ট্রের ইলেকশন নিয়ে মহারাষ্ট্রের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেও কিন্তু ধ্রুবরাঠি মহারাষ্ট্রের সমস্ত রাজনৈতিক দলকে কলাও করেছেন এবং তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছেন ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে তো ধ্রুবরাঠি প্রথমে ডিকটেটারশিপ নিয়ে ভিডিও বানিয়েছেন এবং এখন কল আউট করেছেন হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু আমি দেখি ধ্রুবরাঠি বিভিন্ন রাজ্য নিয়ে কথা বললেও ওয়েস্ট বেঙ্গল নিয়ে সেভাবে কথা বলেন না খুব পড়লেও খুব কম কথা বলেন এবং পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করেন তিনি সরাসরি গভর্নমেন্টকে অতটা ব্লেম করেন না যতটা ব্লেম করা উচিত অ্যাকচুয়ালি আমরা সকলেই জানি যে বর্তমানে ডিকটেটারশিপটা ভারতবর্ষের কোথায় চলছে পশ্চিমবাংলায় এক ডিরেক্টলি বলছে আপনারা অনেকে ভয় কারণ আমরা অনেকে কেন ভয় পাচ্ছি এই ডিকটেটারশিপের জন্য কারণ অ্যাকচুয়ালি ডিকটেটারশিপ কেন বলছি আমাদের জবের ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে হোক স্পেশালি জবের ক্ষেত্রে আমি বলছি আজ জব আমরা ধর্ণা দিয়ে আন্দোলন দিয়ে সামাজিক মাধ্যমে এত আমরা আলোচনা করে একটা জবের নোটিফিকেশান বার করতে পারছি না জব পাচ্ছি না দশকের দশক পেরিয়ে যাচ্ছে অথচ বেকার বসে থাকতে হচ্ছে যাদের বয়স ছিল চাকরি তাদের বয়স পেরিয়ে গেছে অনেক মেধা নষ্ট হয়ে গেছে আজ তলানিতে স্কুলে আজ আজ হচ্ছে দেশের যুবকদের অবস্থা তলা নিতে শিক্ষিত বেকারের অবস্থা তলা নিতে তিনি আনএমপ্লয়মেন্ট ইস্যু নিয়ে অনেক কথা বলেন সেই জন্য আমি এটা বললাম এবং তিনি যে কথাগুলো বলছেন যে শিক্ষার দরকার শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়া দরকার আরে যদি স্কুলে কলেজে ভালো টিচার প্রফেসর না থাকে কি করে শিক্ষা এগোবে আজ স্কুল স্কুলে অ্যাডমিশন হচ্ছে না বাচ্চারা গভর্নমেন্ট স্কুলে অ্যাডমিশন তো দূরে থাক এমনি স্কুলেও হতে চাইছে না পশ্চিমবঙ্গে থাকতে চাইছে না পিতা মাতারা ভয় পাচ্ছে পশ্চিমবঙ্গের সন্তানদের বড় করতে পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণ রকমের খারাপ স্কুলে স্টুডেন্ট হচ্ছে না কলেজে স্টুডেন্টরা অনার্স দিচ্ছে না সিটের পর সিট ফাঁকা থাকছে যেটা একসময় আমরা অনার্সের জন্য প্রচুর মার্কস নিতে হতো প্রচুর লড়াই করতে হতো আজকাল অনার্সের সিট বাড়িয়েও অথচ ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না কলেজে ফিফটি পার্সেন্ট দূরে থাক থার্টি পার্সেন্ট আসন ভর্তি হচ্ছে না ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যেত না ভালো মার্কস করা ছাড়া সেখানে প্রচুর লড়াই করে আমাদের ইউনিভার্সিটিতে চান্স পেতে হয়েছে সেখানে আজকাল ক্যান্ডিডেটরা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে ইউনিভার্সিটির ফিফটি পার্সেন্টের বেশি সিট ফাঁকা থাকছে তারা অ্যাডমিশান নিচ্ছে না ইউনিভার্সিটিতে একটাই কথা পড়ে কী হবে পড়ার তুলনায় ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করা তারা বেশি বেটার মনে করছে আমি চাই ধ্রুবরাঠির কাছে এই ভিডিওটা পৌঁছক এবং ধ্রুবরাঠির কাছে সকলে মিলে যদি এই ভিডিওটা এরকম ভিডিও বানিয়ে পৌঁছে দেন বা এরকম কমেন্ট করেন তাহলে ধ্রুবরাটি হয়তো বা নজর দিতে পারে কিন্তু যেহেতু তিনি লেফটিস্ট স্টেডিওলজি জানি না তিনি কী করবেন অ্যাকচুয়ালি তার মতন লোকে যদি এই নিয়ে কথা বলে তিনি যদি এই নিয়ে আওয়াজ তোলেন এক দুটো ভিডিও বানান তাহলে কিন্তু অনেক বড়ো ইম্প্যাক্ট পড়তে পারে তার ওয়েস্ট বেঙ্গলে এবং সেক্ষেত্রে কিন্তু সরকার আমাদের কোনো একটা সাহায্য করতে পারে কারণ হাইকোর্ট সরাসরি বলে দিয়েছে যে আমরা কোনোভাবেই সরকারকে বাধ্য করতে পারি না নিয়োগ করার কথা বলতে তো এখন একমাত্র আমাদেরকেই সেটা করতে হবে আমাদেরকে কার মাধ্যমে করতে হবে এই বড় বড় ক্রিয়েটার যাদেরকে আমরা বড় বড় ক্রিয়েটার বানিয়েছি ইনফ্লুয়েন্সার বানিয়েছি তাদের দ্বারাই সম্ভব তাছাড়া সম্ভব নয় কারণ কারণ গভর্নমেন্ট ভালোভাবেই জানে যাদের ইনফ্লুয়েন্স রয়েছে তাদেরকে তাদের প্রয়োজন তাদেরকে গভর্নমেন্টের প্রয়োজন তাদেরকে পার্টির প্রয়োজন তাই তাদেরকে খেপালে তাদের পলিটিক্যাল পার্টির জন্য খারাপ হতে পারে তাই বাধ্য হয়ে কিন্তু গভর্নমেন্ট কোনো স্টেপ নিতে পারে এবং এবং হয়তো আমাদের কিছু আমাদের কিছু উপকার হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে আমরা থাকতে চাই পশ্চিমবঙ্গে সন্তানদের লালন পালন করতে চাই পশ্চিমবঙ্গে নেক্সট জেনারেশনকে বড় করতে তুলতে চাই তাদেরকে শিক্ষিত করতে চাই কিন্তু কিভাবে করব আপনারা বলুন আজকে ভালো ভালো মেধারা তারা এই রাজ্যে থাকছে না বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে বাইরের রাজ্যে শ্রমিকের কাজ করছে এটা কি খুব গর্বের বিষয় ডিয়ার ধ্রুবরাঠি প্লিজ পশ্চিমবঙ্গে যেই ডিকটেটারশিপটা চলছে সেটা নিয়ে আপনি বলুন সেটা নিয়ে আপনার বলার দরকার আপনার মতন ক্রিয়েটাররা যারা বড় বড় ইনফ্লুয়েসার রয়েছেন ধ্রুবরাঠি হোক আকাশ ব্যানার্জি হোক মোহক মঙ্গল হোক বা বড়ো বড়ো ক্রিয়েটার যদি আপনারা বলেন সেটা নিয়ে তাহলে তাহলে হয়তো আমাদের কিছু হতে পারে না হলে আপনাদের মতন ক্রিয়েটারদের অ্যাকচুয়ালি প্রয়োজন নেই আপনারা কৃষের ক্রিয়েটার যাদেরকে আমরা দিনের পর দিন সাপোর্ট করছি আমাদের জন্য আপনারা অ্যাকচুয়ালি আছেন আমাদের জন্য আপনারা বাঁচছেন অথচ আপনি একদিকের হয়ে কথা বলছেন আরেক দিকের হয়ে কথা বলছেন না আই এম নট এগেনস্ট ইউ আমি কারো এগেনস্ট নয় জাস্ট আমি সকলের জন্য এই কথাটা বলছি এখন আমাদের একটাই উপায় এই সমস্ত বড় বড় ক্রিয়েটার যাদেরকে আপনারা ফলো করেন যাদেরকে আপনারা অনেক উঁচুতে তুলে দিয়েছেন সেটা যেই ক্রিয়েটারই হোক না কেন বাংলার এন্টারটেনমেন্টের ক্রিয়েটার হোক কমেডি ক্রিয়েটার হোক বা যে কোনো ক্রিয়েটার হোক সবার কাছে গিয়ে বারবার সবার কমেন্টিকে এই একটা জিনিসই বলুন যে আপনারা আওয়াজ তুলুন আপনাদেরকে আওয়াজ তুলতে হবে সমস্ত ক্রিয়েটাররা ইনফ্লুয়েন্সাররা যদি এটা নিয়ে আওয়াজ তুলে কথা বলে আওয়াজ তোলে তাহলেই কিন্তু পরিবর্তন সম্ভব তাছাড়া পরিবর্তন সম্ভব নয় তবে আমি জানি না বাংলার ইউটিউব কমিউনিটি হোক বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোক তাদের কতটা মেরুদণ্ড সোজা রয়েছে বা মেরুদণ্ডটা আদৌ রয়েছে কি না যে তারা এই ইস্যুগুলো বারবার তুলে ধরবে নাকি তারা ভয়ে জাস্ট আমাদেরকে ইউজ করবে ইউজ করে পালিয়ে যাবে নিজেদের নিজেদের মধ্যে ঝগড়া করবে আমাদের দ্বারা ভিউজ বাড়াবে আমাদের নিয়ে কোনো কিছু ভাববে না তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন ধন্যবাদ